আসসালামু আলাইকুম কাকু ভাই, আমি আমি ইসরায়েল হক। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আপনার কাছে প্রশ্নটা হলো যে রাজতন্ত্র, গণতন্ত্র এবং সমাজতন্ত্র শিল্পের আওতায় পড়ে কিনা, এবং যারা এর অনুসরণ করে তাদের পরিণতি কি, এবং যারা উৎখাতনে বিশ্বাসী তাদের পরিণতিটা কি, কোরআন এবং হাদিসের সাপেক্ষে উত্তরটা দিন। ভাই আপনি খুব বড় ধরনের এবং লম্বা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা খুব কঠিন। এখানে যে বিষয় যেটা হচ্ছে, আমি শুধু একটা দিক তুলে ধরছি এখানকার। প্রথমত অনেক মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে যেমন গণতন্ত্র, গণতন্ত্র যেমন একটা বাতিল মতবাদ, এই বাতিল মতবাদের সাথে মিলিয়ে দেওয়া হয় রাজতন্ত্রকে, রাজতন্ত্রকেও মিলিয়ে দেওয়া হয়। যদি ব্যাপারটা এমনটি হয় যে গণতন্ত্র যেমন বাতিল, কারণ গণতন্ত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 16 তে যে অধিকাংশ মানুষ সত্যের মানদণ্ড নয়, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ে করে দেওয়া হয়েছে, তাই ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র অবৈধ, এটা সঠিক নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে অনেক মানুষের মধ্যে এই ভুল ধারণা ঢুকে রয়েছে যে রাজতন্ত্র গণতন্ত্রের মতো একটা বাতিল মতবাদ। আপনারা যদি এটা বাতিল বলেন, তাহলে সাহাবায়ে কেরামদেরকেও বাতিল বলতে হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে খিলাফত কায়েম থাকবে মাত্র 30 বছর, আর 30 বছরের পরে আল্লাহ সুসলামের ইন্তিকালের 30 বছর পর্যন্ত খেলাফত চালু ছিল, এবং তার পরে চলে আসলো রাজতন্ত্র। এবং রাজতন্ত্র তে বসলো তারা সাহাবায়ে কিরাম, সেই সাহাবায়ে কিরাম সেই রাজতন্ত্রে বসলেন। তাহলে যদি আপনি গণতন্ত্রের মতো এটাকে বাতিল করতে চান, তাহলে সাহাবায়ে কিরামরা বাতিলের উপরে ছিল, নাউজুবিল্লাহ মিন জালিম, আমরা এটা কখনোই মানতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি পবিত্র কোরআন পড়েন, তাহলে দেখবেন যে সুলেমান আলাইহিসসালাম তিনি একজন রাজা ছিলেন, তার রাজতন্ত্র ছিল। এরকম ভাবে দেখবেন দাউদ আলাইহিসসালাম, এরকম বেশ কিছু নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রাজা করে পাঠিয়েছিলেন। এবং কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ডে রাজতন্ত্র এটা হচ্ছে বৈধ, কিন্তু উত্তম হচ্ছে খিলাফত, উত্তম হচ্ছে খিলাফত, কিন্তু বৈধ রাজতন্ত্র বৈধ উত্তম না, রাজতন্ত্র বৈধ উত্তম না, উত্তম হচ্ছে খিলাফত। সেজন্য এই গণতন্ত্রের সাথে রাজতন্ত্রকে মিশিয়ে দেওয়া ঠিক নয়। এখন আপনার যা প্রশ্ন ছিল যে বাতিলকে সমর্থন করা বা বাতিলের সঙ্গে যে মিলেমিশে থাকা বা ভিন্ন ভিন্ন যে আপনার প্রশ্ন ছিল, এখানে যে বিষয় যেটা হচ্ছে যে বিশেষ করে বাতিলের সাথে কোনো বাতিল দলকে সাপোর্ট করা যাবে না, কোন বাতিল দলকে সাপোর্ট করা যাবে না, তাকে সমর্থন করা যাবে না। এখানে যদি কোন ব্যক্তি মনে করে যে এটা ইসলামের আইন চাইতেও এই গণতন্ত্র আইন উত্তম, তাহলে সে মুসলিম থাকবে না। যদি কোনো ব্যক্তি মনে করে যে ইসলামের আইন চাইতে এই গণতন্ত্র আইনটা বেশি উত্তম, তার কারণ হচ্ছে যে গণতন্ত্র আইন সবাইকে মত প্রকাশ করার অধিকার দিয়েছে, তাহলে সে আর মুসলিম থাকবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি জানে যে ইসলামের আইন উত্তম এবং গণতন্ত্র এটা সঠিক নয়, কিন্তু নিরুপায় অবস্থায় হয়তো করতে হচ্ছে, বা নিরুপায় অবস্থায় হয়তো তারপরে হয়তো কখনো কখনো মানে সেই জায়গাতে ভোট দিতে হচ্ছে, যদি এইরকম ব্যাপার হয় তাহলে সে ফাসিক বলে গণ্য হবে। অনেক ভাই দলিল পেশ করেন সূরা মায়েদা 44 থেকে 47 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর বিধান অনুযায়ী যারা মানে ফায়সালা করে না তারা ফাসিক, তারা জালিম, তারা কাফির, তারা বেঁচে নেই শুধু কাফির থাকে। এখানে আসলে ব্যাখ্যা ভুল করা হচ্ছে, সালাফ সালেহীনদের ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে না, তার কারণে বিভিন্ন প্রেক্ষাপট পর্যায় অনুযায়ী কেউ ফাসিক হতে পারে, কেউ জালিম হতে পারে, কেউ কাফির হতে পারে। সেজন্য মূল বিষয় যেটা হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে রাজতন্ত্রকে কোনোভাবে মেশানো যাবে না, এটা একটা ভুল ধারণা। আর যদি আপনারা আরো বিস্তারিত
প্রমাণ করেছেন যে রায়তন্ত্র ইসলামে বৈধ, তবে উত্তম হচ্ছে খিলাফত। তবে বিশেষ করে আমরা কোরআন হাদিসকে বুঝবো সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম হয়েছেন, এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।